বারামুলা জেলার সোপর থেকে একজন জঙ্গিকে খুঁজে পাওয়া গিয়েছে, দাবি জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে সোপরের পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে সোপরের রফিয়াবাদ এলাকা থেকে এক লুকিয়ে থাকা জঙ্গিকে খুঁজে বের করে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে জঙ্গিদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গিওয়াচায় মামলা দায়ের করা হয়েছে। কি উদ্দেশ্যে জঙ্গি ওই এলাকায় লুকিয়েছিল সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্রীনগর থেকে ইয়াবাস সাফি, গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজার হাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।